নমস্কার বন্ধুরা, হয়তো তোমার জন্য আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে 17ই মে এবং আমার ছবির স্ক্রিনিং রয়েছে নন্দনে, তার জন্য আমরা যাচ্ছি রবীন্দ্র সদনে। এবং আমাদের সঙ্গে, মানে আমার সঙ্গে অ্যাকচুয়ালি রয়েছে আমার দিদি এবং আমার দিদির বান্ধবী প্রিয়াঙ্কা দি। এবং আমরা ব্যারাকপুর থেকে ট্রেনে উঠেছি, কারণ এই টাইমে পলতা থেকে ডাউনের ট্রেন অ্যাভেলেবেল ছিল না। তো এটা উঠে আমরা মেট্রো ধরলাম, মেট্রো ধরে আমরা রবীন্দ্র সদন আর কি, যেখানে নামতে হয় সেখানে নেমে আমরা নন্দন চত্বরে প্রবেশ করে গেছি। আর এটা হচ্ছে প্রিয়াঙ্কা দি, আর দিদি তো আসবে না, ওখানে আছে, আর সামনে ইন্দ্র আছে, রাজ ভিতরে আছে। ইন্দ্র আসছে, আমার ছবির ক্যামেরাম্যান আর কি। তো ইন্দ্র আর আমরা সবাই মিলে ঢুকলাম, আর এরপরে এখানে রাজও ছিল, স্ক্রিনিং চললো। আর এখানে আমি খুব বেশি একটা কিছু শুটই করিনি, স্ক্রিনিং শেষ হওয়ার পরে সবাই মিলে বাইরে বেরিয়েছি। এখানে ছবি স্ক্রিনিং হয়ে গেছে, ভেতরে আমাদের মানে পরিচিত যারা অডিয়েন্স ছিল এখনো আছে, আর আমরা হচ্ছে কোয়ারেন্টাইন। আমি, ইন্দ্র, রাজ তিনজন একটু বাইরে আসলাম, ভেতরে এসিটা প্রচন্ড ঠান্ডা হচ্ছিল, তো আমরা আবার যাবো হয়তো। আমরা তিনজন একটু আগেই বেরিয়ে এসেছিলাম এবং ভেতরে অডিয়েন্সরাও আছে প্রচুর, এবং তার সঙ্গে আমার দিদি এবং দিদির বান্ধবী এবং আমার ছবির হিরোইন বৃষ্টি, ও আছে। তো ওরা স্ক্রিনিং দেখছে, আমরা বাইরে একটু রয়েছি। তো বাইরে রিপোর্টাররাও ছিল প্রচুর, যেহেতু আমার ছবি এই ফেস্টিভ্যালে সিলেকশনে রয়েছে এবং কম্পিটিশন সেকশনেও সিলেকশন হয়েছে, তো তার জন্য ইন্টারভিউ নিলেন তারা। তো সেগুলো আমরা তুলার কথা ভুলে গেছি, ওর জন্য শেয়ার করতে পারলাম না। আর এই ইন্টারভিউ দিতে দিতে দিদি এবং বাকিরা সবাই বেরিয়ে এসছে, তো আমরা কয়েকটা ছবিও তুললাম। এরপরে নিচে যাচ্ছি, একটু চা টা খাবো, তারপরে আবার এসে একটু স্ক্রিনিং দেখবো, আরও কয়েকটা ছবি আছে সেগুলো দেখবো বলে। আসলে ওটাই, ওর সঙ্গে একজন কেউ থাকে যাকে ক্যামেরা দিয়ে রাখবো, তুলে দেবে, নিজে আমি ইন্টারভিউ দিচ্ছি এবং ঘুরিয়ে দেবো ক্যামেরা কাউকে, কেমন লাগে। এই সবাই রয়েছে এদিকে, সবাই নামছি। আমরা এতক্ষণ পর্যন্ত মোটামুটি 10টা দেখে নিয়েছি, ডকুমেন্টারি ছিল, 10টা দেখেছি, আমাদের বেশ কিছু ভালো লেগেছে। আর আমার বোনেরটা তো খুব ভালো লেগেছে, আপনারা আসবেন দেখবেন। আমরা বেরোলাম চা খাওয়ার জন্য, বাইরে এসেছি, আমার স্ক্রিনিং হয়েছে, আরও তারপর একটা পিকুচি করে তো চা, বাদাম বিস্কুট খেতে গিয়ে বাদাম পড়ে গেছে এর মধ্যে। তো ফিল্মি লোকজন এক জায়গা হলেও সিনেমা নিয়ে আলোচনা হয়, তো এখানেও তাই হচ্ছিল, চায়ের আড্ডাতে সেটাই হয়। বৃষ্টি ওর নাম, তো ওর নাম প্রিয়াঙ্কা, ভালো নাম, তো যাই হোক আমরা বৃষ্টি বলেই ওকে ডাকি। তো ও আমার ছবির মেন যে প্রোটাগনিস্ট, তার ওয়াইফ, তো ওকে দেখেছেন অনেক সিরিয়ালে এবং ওয়েব সিরিজ, সিনেমা, অনেক কিছুতেও কাজ করেছে। তো এরপরে আমরা একটু ফুচকা খেলাম সবাই মিলে। ইন্দ্র, কিছু বল, কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগে, বারবার ফেস্টিভ্যালে আসছি, সব ছবি, যতগুলো পাখি দেখছি ছবি, আর খুব ভালো লাগে। ফুচকাও খাচ্ছিলাম, মিনিটটাও আমার পাশে দাঁড়িয়ে আছে, বৃষ্টিও আছে, আর হাটাবাটির জন্য সেটটা করেছে তো সন্ধে হয়ে গেছে। এরপরে আমরা আবার কিছু ছবি তুললাম, তুলে তুলে আবার গেলাম সিনেমা দেখতে। তো এই যে কয়েকটা ছবি শেয়ার করলাম, খুব ছবি তুলেছিলাম আমরা এই দিনকে, তারপরে স্ক্রিনিং দেখে আবার আর কি বেরোলাম। আচ্ছা, আপনি কি কোনো কোনো খোঁজ পেলেন? আপনি কি তো আমার হিরোইন আর কি বৃষ্টি, ও বেরিয়ে গেছিল, ওর ওনার একটা কাজ ছিল। আর এখন আমরা বেরোলাম, ওই 7টা 7:30 মতো বাজে এখন,
না না সেটা কোনো ব্যাপার না, ও না বলার কিছু নেই। টোটাল তিনটে হল আছে, এটা ওই বড়টা সেটা মানে প্রায় 700-800 জন দেখা যায়, আর এখানে একটা ছোট আছে নন্দনের সামনে থেকে লগইন করছি। আমাদের ছবি সব থেকে বেস্ট ভালো লেগেছে, আমাদের স্ক্রিনিংটাও ভালো হয়েছে। আর লাস্ট ছবিটা আগেও দেখেছিলাম এক জায়গায়, ব্যারাকপুরে ব্যারাকপুরে একটা ফেস্টিভ্যালে দেখেছিলাম, ওই ছবিটাও বেশ ভালো লেগেছে। তো আজকে ভালোই কাটলো গোটা দিন, অনেকদিন বাদে আমরা ব্যারাকপুরে পরে আমরা ওটাকে যেতে পারিনি, অনেকদিন পরে আমরা আবার দেখি। তো অনেকদিন পরে আবার একটা ফিল্মি এনভায়রনমেন্টে কানেক্ট করলাম, এত বন্ধুদের সঙ্গে আবার মানে একসঙ্গে একটা সময় কাটালাম, খুব ভালো লাগছে। আমরা এখন নন্দন থেকে বেরোবো, আজকে দিনটা দারুণ কেটেছে। আর আমার বোনের ফিল্মটাও আমার সবচেয়ে ভালো লেগেছে, বোন বলে বলছি না, সত্যি খুব ভালো লেগেছে। আরও দুটো সিনেমা ভালো লেগেছে, মানে শর্ট ফিল্মগুলো ভালো লেগেছে, আপনারাও সবাই দেখবেন, ভবিষ্যতে অবশ্যই সুযোগ পাবেন দেখা, দেখবেন এনজয় করবেন। শেষ করছি, তো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলো ফিরছি আর একটা ব্লগের সঙ্গে, ততক্ষণে টেক কেয়ার, গুড বাই, টাটা।